ফুড বাংলার পক্ষ থেকে আমি সাথে রয়েছি দীপান্বিতা। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টমেটো প্রন রেসিপি। চলুন তাহলে উপকরণগুলো একবার দেখে আসি। প্রথমে প্যানে আধা কাপ সরিষা তেল দিয়ে দিলাম। এখন এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এখন আগে থেকে পরিষ্কার করে নেয়া চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে ভেজে নিচ্ছি। এখন এক টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের বাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন দেড় চা চামচ পরিমাণ কারি পাউডার দিয়ে নেড়ে এক কাপ পরিমাণ টমেটো বাটা দিয়ে ভালোভাবে নেড়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে কারি পাউডার না থাকলে আপনারা ধনিয়া গুঁড়াও ইউজ করতে পারেন। এখন ধনে পাতা কুচি ছিটিয়ে মিডিয়াম তাপে মাছটা লাল হওয়া পর্যন্ত রান্না করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের টমেটো প্রন রেসিপি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে অলওয়েজ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।